হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে সয়াবিনের একটা নতুনত্ব রেসিপি শেয়ার করছি, সয়াবিন পেঁয়াজকালি বা সয়াবকালি। তাহলে চলুন দেখে নিই এই সয়াকালি বানাতে আমাদের আজকে কী কী উপকরণ লাগছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সয়াকালি বা সয়াবিন পেঁয়াজকালি বানানোর জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। তারপরে জলটাকে দেখুন খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এছাড়া পেঁয়াজকলিকে আমি কেটে নিয়েছি এইভাবে। এছাড়া আমার লাগছে পেঁয়াজ, থেঁতো করে নেওয়া আছে এখানে। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে থেঁতো করে নিয়েছি। টমেটো পেস্ট বা টমেটো পিউরি করে নিয়েছি। এখানে লাল লঙ্কা, আদা আর নিয়েছি আমি রসুন একসঙ্গে পেস্ট করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো কালারের ভালো হওয়ার জন্য, হলুদ কালারের জন্য, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। নামানোর আগে সামান্য গরম মশলা দিতে হবে, তাই গরম মশলা আর ফোড়নে আমি ইউজ করব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা। তাহলে চলুন এবার আমরা স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নিই। আর সম্পূর্ণ রান্নাটা করার জন্য আমি ব্যবহার করব সর্ষের তেল। এবার আমি সয়াকালিটা বানিয়ে নেবো। এর জন্য সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, মোটামুটি 3-4 টেবিল চামচ এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি সবার প্রথমে এর মধ্যে কালিগুলোকে ভেজে নেবো। পেঁয়াজ কালি দেখুন আমি সমস্ত কালিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কালিগুলোকে ভেজে নিতে হবে। কালিটা দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে আমি কালিগুলোকে ভেজে নিচ্ছি। এতে কালিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হলুদটা দেওয়ার ফলে কালিটার কালারটাও ভালো আসবে। পেঁয়াজ কালিগুলো আমি ভেজে নিলাম 5-6 মিনিট। এটা ভাজা হয়ে গেছে, হাই ফ্লেমেই আমি কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ কালিগুলো অনেকটা নরম হয়ে গেছে। যেহেতু বেশ খানিকটা তেলের মধ্যে আমি কালিগুলোকে ভেজে নিচ্ছি, তাই আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে নিয়ে কালিগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই কালি ভাজার তেলের মধ্যেই সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি, একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে নেব সয়াবিনটা। যে সয়াবিনটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম 10 মিনিট, 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এবার আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। হলুদ আর লবণটা আমি সবার প্রথমে দিয়ে দিলাম। হলুদ আর লবণটা তেলের মধ্যে মিক্সড হয়ে গেলে সয়াবিনের মধ্যেও দেখুন খুব ভালো করে মিক্স হয়ে যাবে। এতে সয়াবিনের টেস্ট এবং কালার দুটোই ভালো হবে। আর আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়েই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি 6-7 মিনিট। এতে সয়াবিনের মধ্যে একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন আমি সয়াবিনগুলোকে ভেজে নিলাম 5-6 মিনিট। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনেরও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকেও তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নেওয়ার পরেই এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা সামান্য একটু গরম হতেই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার ফলেই ফোড়ন থেকে একটা দারুণ স্মেল আসে। এবার আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি থেঁতো করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিইনি, জাস্ট একটু থেঁতো করে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে নিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ পেস্টটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা,
রসুন আর লঙ্কা পেস্ট, এখানে রেড চিলি পেস্ট, আদা 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন লঙ্কা আর 1 টিস্পুন মতন রসুন। লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। সমস্ত মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 টিস্পুন 1 টিস্পুন করে, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতন, এতে কালারটা ভালো আসবে। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, হলুদটা যতটুকু প্রয়োজন, তবে খেয়াল রাখবেন আমি সয়াবিন আর কালিগুলো হলুদ আর লবণ দিয়েই ভেজে নিয়েছি। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই হলুদ আর লবণটা কিন্তু খেয়াল রেখে দেবেন। আর দিয়ে দেবো এখানে আমি টমেটো পেস্ট বা টমেটো পিউরি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচে একটা যে গন্ধ আছে সেটা আর না বেরোয়। 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলা আমি 4 থেকে 4.5 মিনিট কষিয়ে নিলাম, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলাগুলোকে। ফ্লেমটা বাড়ানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সয়াবিনটা, যে সয়াবিনগুলো আগেই আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা সয়াবিনটা এবার মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা সয়াবিনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এতে কিন্তু সয়াবিনের টেস্টটাও খুব ভালো আসবে। এর জন্য অবশ্যই সয়াবিন আর মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে। এই সয়াবিন আর মশলাটা একসঙ্গে কষিয়ে নেবো আমি 2 থেকে 3 মিনিট, তবে এর মধ্যে তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে, যেরকম এর কালারটাও কিন্তু খুব ভালো আসবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে কালিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ কালি, সেই পেঁয়াজ কালিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কালি সয়াবিন আর এখন দিয়ে দিলাম চিনি, সমস্ত কিছু একসঙ্গে নিয়ে আবারও এই মশলার সঙ্গে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। সমস্ত কিছু আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিলাম, এবার কিন্তু দেখুন একদমই কষানো হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এবার এটা যেহেতু আমি কষা কষা রাখবো, সামান্য একটু জল দেবো, সামান্য জল দিয়ে এটাকে রান্না করতে হবে, যেহেতু গা মাখা মাখা রাখবো। এটা গরম জল দিচ্ছি, আমি আগেও বলেছি গরম জল দিলে তরকারির কালারও ভালো হয়, টেস্টও খুব ভালো আসে। দেখুন মিক্স করে নিচ্ছি, এখানে 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি, ঠিক আমার রান্নাটা এরকম থাকবে, তাই এখানে আমি আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এক কাপ থেকে সামান্য একটু বেশি এখানে আমি জল দিয়েছি, খুব ভালো করে মিক্স করে নিলাম মশলাগুলো। দেখুন কড়াইয়ের আশেপাশে যেটা লেগে গেছে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মিক্স করে সমস্ত কিছু করে নিয়েছি। এবার ফ্লেমটাকে আমি একদম বাড়িয়ে দিলাম, ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট, তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম পারফেক্টলি হয়ে যায়। এবার আমি 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে, একদম যেরকম আমি মাখা মাখা চেয়েছি ঠিক সেরকমই দেখুন আছে। এটা কিন্তু সয়াবিনটা নামানোর পরে আর একটু জল শুষে নেবে, মানে যেরকম গ্রেভি আছে ঠিক এতটাও থাকবে না, আরও মাখা মাখা হয়ে যাবে। তো রান্নাটা এবার একদমই হয়ে গেছে, তবে নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন গরম মশলা। গরম মশলার ফ্লেভারে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দেবো ওপর থেকে পেঁয়াজ শাক কুচি কয়েকটা, পেঁয়াজ শাক কুচি আর গরম মশলা দিয়ে এটাকে আমি ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমার আজকের রেসিপি সয়া কালি বা সয়াবিন পেঁয়াজের কালি আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে।
অসাধারণ টেস্টে একটা সয়াবিনের রেসিপি। আর শীতকালে যেহেতু কালিটা খুব ভালো পাওয়া যায়, তাই কালি দিয়ে এরকম একটা সয়াবিনের রেসিপি কিন্তু আপনারা রাখতে পারেন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তাহলে চটজলদি বানিয়ে ফেলুন আমার আজকের এই সবজিটা, আর আমাকে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচের বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।